মাগো কাঞ্জে বন্ধাছো ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জানানি হেরার খনি নিচে অমূল্য ধন জানি, তুই মা জানানি হেরার খনি নিচে অমূল্য ধন জানি। মাগো তোরে আশাতে ভাবলে আমি, মাগো তোরে ছায়াতে বসলে আমি, পাই খুঁজে আসানি রে, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, অতি অপারে মা মুক্তি, এপারে ও শান্তি মাগো, অতি অপারে মা মুক্তি, সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর, মুখের ওই নামি রে, তুই মা জানানি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বন্ধাছো ডোরে, মায়া ভুলিয়া রে, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কামনে রইব, ও মা রইব, তুই গেলে চোখে আসে পানি রে, তুই মা জানানি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বন্ধাছো ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জানানি হেরার খনির চেয়ে অমূল্য ধন জানি। একবার পড়েন তো, সুবহানাল্লাহ। এই যে ওয়াদা খেলাফ করা, এটা মুনাফিকের পরিচয়। তিন, এ কথাটা কেন বলছি আমি? তিন, ওয়াই যা উতুমেনা খানা, তার অর্থ হলো যে যখন তাকে আমানত কিছু দেওয়া যাবে, তার মানে কি, ও আছে মসজিদের সেক্রেটারি, ও টাকাকে অপচয় ব্যয় করে দিল, আছে সে সভাপতি, আছে সে ক্যাশিয়ার, আছে সে সমাজের মডেল, আছে সে সমাজের সর্দার, কিংবা ও দায়িত্বশীল একজন মেম্বার, তাহলে এই যে আমানত, এই আমানতের খেয়ানত করাটা, এই আমানতের খেয়ানত করাটা, এটা হলো মুনাফিকের পরিচয়। এখন আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে কটা লোক বসে আছেন আজকের জলসার আমি শেষ, মা বোনেরা আশা করি যাবেন না, এটা দীর্ঘ বিশ্বাস, শুধু এখান বলে নয়, কোনো জায়গাতে মা বোনকে হার মানাতে পারেনি, বক্তারাই বক্তৃতা দিতে দিতে ক্লান্ত হয়েছে, কিন্তু মা বোনেরা উঠে চলে যায়নি। তো পুরুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা কেন, যে একটা মূল্যবান কথা বলতে গেলেই কিছুক্ষণ হলো উঠে চলে গেল, এই রাত্রিটা তো কালকে আপনি পাবেন না, তো আপনারাই বলেন তো কতক্ষণ থাকবেন? যতক্ষণ থাকবেন আমি সেই সিস্টেম আমার বক্তব্যটা নিয়ে যাব। এবার বলুন কথা, আপনাদেরকে বলছি কতক্ষণ থাকবেন? হ্যাঁ, মোটামুটি আধ ঘন্টা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে কথা দিলেন তো, তাহলে তিনটে যেন ওই আলামত মনে থাকে,
আপনাকে কিন্তু বলেই আমি বলছি, এই এই আলামতের মধ্যে যেন আমি আপনি না পড়ে যাই। একবার বলেন আল্লাহু আমিন, জোরে বলেন আল্লাহু আমিন। এ আল্লাহ তুমি কবুল করো, তাহলে আমরা অন্তত একটা ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন এবার আগে বাড়ি, আগে বাড়ি। জালসা যেমনই হোক, ছোট বড় কিন্তু জালসা, কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে, সেই সভাটাকে ছোট বলতে নেই। চলেন এবার আপনাকে আমি কি বুঝাই যে আয়াত পড়েছি, খুব মগজে উঠাবেন কথাগুলো। মা বোন আপনাদের বলছি, পুরুষদেরও বলছি, হ্যাঁ কি বলছি, যে আল্লাহ তাআলা এই আয়াত বলছেন, আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে যারা ধরার মাটিতে চলে, তা আল্লাহ বলছেন যে আমি হলাম তাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ, আমি হলাম তাদের অভিভাবক। আচ্ছা একটা কথা বলেন তো, বাড়িতে মা আছে, বাড়িতে বাবা আছে, তাড়াতাড়ি করে বলল ছেলেটাকে যে ছেলে গোসল করে নাও, ফিটফাট হয়ে যাও, স্কুলের পোশাকটা পরে নাও, আর স্কুলের পোশাকটা পরে ফিটফাট হয়ে 11টার সময় মাস্টার আসবে, যাও তুমি ক্লাসে, যাও তুমি প্রাইমারিতে। তাহলে এই ছেলেটাকে আপনি ভালো একটা উপদেশ দিচ্ছেন, ছেলেটা যাচ্ছে, ছেলেটা যাচ্ছে। তাহলে কোনোদিন কোনো বাবা ও মা চায় না যে আমার ছেলেটা বাঁকা পথে যাক। কোনো গার্জেন চাইবে, কোনো পিতামাতা চাইবে যে এই ছেলেটা আমার খারাপ হোক? না, কোনোদিন চাই না। ও শুরু থেকেই চাইবে যে আমার ছেলেটা যেন একটা ভালো পথে যাক, ঠিক না ভুল বলছি? তেমনি আল্লাহ তাআলা বলছেন যে যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের অভিভাবক, তাই এই অভিভাবকের একটা দায়িত্ব কি, ইখরিজুহুম মিনাজ জুলুমাত ইলান নূর। যদি আমার বান্দারা, আমি তো তাদের অভিভাবক, তারা যদি বাঁকা পথে থাকে, তার মানে কি? মুলবি সাহেব জুমার দিন বলল, তারপর লোকটাকে দেখা যায় মদের ভাট্টিতে। মুলবি সাহেব কোনো তাবলিগি জামাত এসেছে, সেখানে কিন্তু আলোচনা হলো যে তুমি জুয়া খেলবে না, তারপরে দেখা যায় তার পরের দিনে। তাহলে এই যে এইরকম তার আচার আচরণ হয়, তো যারা এই রকমের অন্ধকারে ডুবে আছে, মদে ডুবে আছে, জুয়ায় ডুবে আছে, ইত্যাদি নোংরা অবৈধ কাজগুলোতে ডুবে আছে, তো আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার অভিভাবক হিসাবে দায়িত্ব হবে কি, যে তাদেরকে ওই অন্ধকার থেকে টেনে হেঁচড়ে বের করে আলোর পথে নিয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যই আমি আল্লাহ তাআলা, তাদের আমি অভিভাবক। তাহলে বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। খুব ঠান্ডা মাথা বুঝুন, একটা ঘন্টা সময় চেয়েছি, কেউ যাবেন না, আমিও তো ছেড়ে চলে যাব। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ বলছেন যারা এই দুনিয়াতে যারা অবিশ্বাস করে, আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, নবীজিকে মানে না, হাদিসকে মানে না, ওয়াহদাহু লা শারিক বলে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, যারা অবিশ্বাস করে চলে শয়তান হলো তাদের অভিভাবক। আর যদি শয়তান একটা মানুষের দায়িত্ব হয়, একটা শয়তান যদি মানুষের অভিভাবক হয়, তাহলে এটা আপনি মগজে উঠান যে তাদেরকে শয়তান অন্ধকার থেকে নয়, তুমি আলোর পথে আছো, তুমি নামাজির পথে আছো, রোজার পথে আছো, শরীয়তের পথে আছো, তোমাকে ওই আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তখন আল্লাহ বলেন যারা অবিশ্বাস করে চলে, তো শয়তান যাদের অভিভাবক, ওই শয়তান তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ জবাব দিচ্ছেন, উলাইকা আসহাবুন নার, এই সমস্ত লোকগুলোই হলো জাহান্নামী। শুধু তাই নয়, হুম ফিহা খালেদুন, আর এই সমস্ত লোকগুলোই চিরকাল জাহান্নামে থাকবে। এবার আমি আপনাকে বুঝাই, এবার আপনাকে আমি বুঝাই, যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহ অভিভাবক, আর আল্লাহ অভিভাবকের দায়িত্ব কি নিচ্ছেন, তুমি অন্ধকারে থাকলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব, আলোর দিকে নিয়ে যাব। তো আল্লাহ যদি আমাদের আলোর দিকে নিয়ে যায়, তিনি দায়িত্ব হয়ে আছেন, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা আর জাহান্নামে যাবে, একটু হানা না বলুন তো, যাবে না। তাহলে এই কথাটা আপনাকে কতদিন বুঝাতে হবে, এই জ্ঞানটা, এই আপনাকে আল্লাহ বুঝবার মতো
আল্লাহ আপনাকে আমাকে বুঝবার মতো শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, মগজ দিয়েছে, অন্তর দিয়েছে, তাহলে তারপরও কখন আপনার এই জ্ঞানটা আসবে আপনাকে কতবার বলতে হবে? তাহলে আমাকে পূর্বের ইতিহাস খুলতে হলো যে নবীর সাহাবীদের সামনে, সাহাবিয়া নারীদের সামনে যখন কোনো আলোচনা হতো তারা শোনার পরে এক চান্সেই মগজে উঠিয়ে নিয়ে জ্ঞান করে নিত, তাহলে আপনাকে কতবার বুঝানোর পরে আপনার মগজে উঠবে এটাই আমি বুঝাতে চাই। জি, যেমন একটু উপমা দিচ্ছি, বাংলাদেশে আওয়াজ উঠেছে বা আওয়াজ তুলছে, ভারতবর্ষে কিছু কিছু জায়গায়, অন্য অন্য জায়গায় 57টি মুসলিম কান্ট্রি আছে, মুসলিম দেশ আছে। তো মোটামুটি ধরেন যে সব দেশ না হলেও কিছু কিছু দেশে আওয়াজ উঠছে, মিছিল তুলছে। কি মিছিল উঠছে? ফিলিস্তিনকে রক্ষা করো। যেইভাবে যেই জায়গাতে আপনাকে বুঝাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মসজিদে হারাম থেকে নবী গিয়েছিলেন আকসা, আর ওখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পাড়ি দিয়েছিলেন। আর ওই মসজিদে আকসাটা নিয়ে যে এখন তোলপাড় শুরু হয়েছে, আপনাকে কোনটা বোঝাতে চাই? সারা দুনিয়ার মুসলমান কান খুলে শোনো যে একটা আপনি বাংলাদেশে আওয়াজ তোলন, ভারতের মুসলমান আওয়াজ তোলন, আরবের লোকেরা আওয়াজ তোলন। কি আওয়াজ তোলন? যে মিছিল হয় ফেসবুকে ছাড়ি, গ্রুপে ছাড়ি, হোয়াটসঅ্যাপ করি, ফিলিস্তিন বাঁচাতে হবে, মসজিদে আকসা রক্ষা করতে হবে, মুসলমানেরা একজোট করে আপনার যে যেটাই পারে মুখ দিয়ে বিপদের সময় দোয়া উচ্চারণ করে। তাহলে আপনাকে বলি, চিল্লে আপনার, হেঁচড়ে আপনার, আপনার যেন দৌড়িয়ে ফেসবুকে আপনার জন্য ছেড়ে, আর এভাবে মিছিল গিয়ে মসজিদ আকসা বাঁচানো সম্ভব নয়। সম্ভব হলো কি দিয়ে? যদি আপনার ভিতরে ইমানি জাজবা থাকে, যদি আপনার ভিতরে ইমানি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, ইমানের ভোল্টেজ থাকে, তাহলে ওই ইমানের ভোল্টেজটাতেই মসজিদ আকসা রক্ত হবে। এইভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মিছিল গিয়ে আপনার কোনো লাভ হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলুন। মনে হয় অসুবিধা হচ্ছে কথা বুঝতে নাকি? জি, আপনাকে এটা বুঝাতে চাইছি যে তাহলে আপনাকে ইমানি শক্তি লাগবে, ভোল্টেজটা ইমানের লাগবে, তাহলে বাইতুল মাকদাস বিজয় হবে। তাহলে এই জ্ঞানটা কখন উঠবে? আগে আমাকে তাকওয়া সংগ্রহ করতে হবে, আগে আমাকে তাকওয়ার ভোল্টেজ নিয়ে আসতে হবে, তারপরে তো আমাদের লড়াই এমনি হবে। জি, কেন? এই তাকওয়ার জোরেই তো বদর আপনার জয় হয়েছে। তারা 1000, এরা মাত্র 313-314 জন সাহাবা। এই 313-314 জন সাহাবা আর ওরা ছিল 1000 জন। 1000 জনের মোকাবেলা দিয়েই বদরের প্রান্ত জয় হয়েছে। তাহলে কিসের বিনিময়? তাকওয়ার বিনিময়। আর এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন কিবা ফারিস্তা পাঠালেন, বদরের প্রান্ত বদর জয় হলো। তাহলে এইভাবে আমি ফেসবুকে চিল্লে ফাঁচিয়ে আওয়াজ দিয়ে আপনি মসজিদ বাইতুল মাকদেস আপনি বাঁচাতে পারবেন না। বাঁচাতে গেলে ইমানের ভোল্টেজ লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? জি, তাহলে আওয়াজ দিয়ে কি লাভ আছে? তাহলে এই জ্ঞানটা কখন উঠবে মুসলমানে, মগজে কখন ঢুকবে এটা আমি বুঝাতে চাইছি। খুব ঠান্ডা মাথা বুঝুন, মামন অধৈর্যের কিছু কারণ নাই, আমি আপনাদের কথা তুলে দেবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমি আপনাকে এখন বুঝাতে চাইছি যে এই জ্ঞান কখন আমার আপনার আসবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক এক করে স্পষ্ট বলে দিয়েছেন, নবীজি হাদিসে এক এক করে বলে দিয়েছেন, খুব ঠান্ডা মাথা বুঝবেন। তো এখন যেমন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, জি, ইসরায়েল হামলা করছে, আপনার যেই গাজায় যে হাসপাতালটা রয়েছে সেটার উপরও হামলা করেছে, কচি কচি বাচ্চারা তারা যেন আহত হয়েছে, রক্ত তত্তর তত্তর করে বয়ে যাচ্ছে, আর আপনি মিছিল তুলে প্রতিবাদ করছেন। কি দেখা যায়? আপনার পাশে গিয়ে দেখা যায় তো আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। তাহলে এই লোকটার যদি মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তাহলে আপনার পক্ষে কি বাঁচানো সম্ভব? সম্ভব না। লাগবে আবু বকরের মতো ঈমান, লাগবে উমারের মতো ঈমান, লাগবে উসমানের মতো ঈমান, লাগবে আলীর মতো ঈমান। জি, তাহলে এই জ্ঞান কখন উঠবে, এই মগজ আপনার কখন উঠবে? আপনাকে আমি একটা কথা বুঝাচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন কি? আচ্ছা, এবার আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি।
মক্কার লোকেরা যখন এই কোরআনটা আল্লাহ পাকের রাসূল প্রসার প্রচার করতে লাগলেন, তো মক্কার লোকেরা ষড়যন্ত্র করলো, কি যদি এই লোকটাকে ঢিল দেওয়া যায়, দেখেন যদি এই লোকটাকে ছাড় দেওয়া হয় তাহলে এই লোকটা আগে বেড়ে যাবে, কোরআনটা আগে বাড়বে, নবীর হাদিসটা আগে বাড়বে, তাহলে যেই কৌশলে হোক না কেন এই কোরআনটাকে দাবিয়ে রাখতে হবে, এই কোরআনটাকে দাবাতে হবে। মক্কার বড় বড় নেতারা উদবা, সাইবা, আবু জাহাল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় নেতারা, এই ধনাঢ্য নেতারা, এরা যেন এক যুক্তি করলো যে এই লোকটাকে কি করে আপনার যেন কোরআনটাকে বন্ধ করা যায়। দুনিয়ার মানুষ এখন আপনাকে আমি বুঝাই, তখন তারা একটা যৌথভাবে মিটিং করলো, আলোচনা করলো যে এই লোকটার মনে হয় ব্রেন তাল হয়ে গিয়েছে, মাথার মগজটা খারাপ হয়ে গিয়েছে। যেমন আমরা সারা ভারতবর্ষ বলা নয়, আপনি এই আপনার নেপালটা এমন একটা চোখের পক্ষে ডাক্তার ভাইরাল হয়ে আছে যে আপনার বাংলাদেশ থেকে, ভারত থেকে, কুয়েত থেকে, জাপান থেকে, চীন থেকে, আপনার বিভিন্ন দেশ থেকে ওই নেপালে চোখের পরীক্ষা করতে যায়, হ্যাঁ না বলুন তো? তাহলে ওখানে একটা অভিজ্ঞ হাজার হাজার ডাক্তার আছেন, তা বলে মানুষেরা সেই জায়গাতে যায়। তখন এরা বলল যে এই লোকটার ব্রেনটা খারাপ হয়েছে, মগজটা তার খারাপ হয়েছে, মনে হয় সে পাগল হয়ে গিয়েছে। তাহলে একটা লোক আছে এমানের লোক, এই লোকটাকে যদি বলা যায় তাহলে তার মগজ ঠিক করে দিতে পারবে। বন্ধু আমার খুব কান খোলে শুনবেন তো, তখন তারা একজোট করে কয়েকজন ব্যক্তি তারা ওই জিমাদুল আজদির কাছে তারা গেল। যাওয়ার পরে বলছে যে আপনি এমন একজন ব্যক্তি যে আপনার কাছে মানুষকে কোনো জিনে ধরতে গেলে, মানুষকে মৃগী রোগ হতে গেলে, মানুষকে জ্বর জ্বালা হতে গেলে, বিভিন্ন প্রকারের শরীরে অসুখ আসতে গেলে আপনি এমন একটা কবিরাজ, আপনি এমন একটা ডাক্তার যে আপনার দ্বারা দিয়ে সব কিছুই সম্ভব। যেহেতু আমাদের মক্কাতে একজন লোক এসেছে, এই লোকটার মাথা আলাদা হয়ে গিয়েছে, তার মানে ব্রেনটা খারাপ হয়ে গিয়েছে, মগজে কাজ করছে না, কি যেন নতুন নতুন কথা বলে, এই নতুন কথা বলার কারণে আমাদের মগজটা কেমন করে। তাহলে আপনি এমন একটা কবিরাজ, এমন একটা ডাক্তার যে এই লোকটাকে আপনাকে সঠিক করে দিতে হবে। এই কথাটা মক্কার লোকগুলো নবীর বিপক্ষে ওই জেমাদুল আজদির কাছে তার কাছে অভিযোগ করলো। আমার বিষয়টা বুঝতে পারবেন তো, অভিযোগ যে করলো তখন ও বলছে কি যে হাজার হাজার ইয়ের থেকেও আমার কাছে, ইয়ের থেকেও আমার কাছে হাজার হাজার যেন রুগী এসেছে, তা আমি এক চান্সেই তাকে তেল পড়া দিয়ে, পানি পড়া দিয়ে তাকে আমি ভালো করে দিয়েছি। আর সামান্য এ লোকটার মগজটা চলে গিয়েছে, তার ব্রেনটা টাল হয়েছে, তো আমার কাছে ছুটকি ব্যাপার। বলছে আপনি চলেন তো, যাই হোক না কেন ওই লোকটা রাসূলকে সঠিক করার জন্য মক্কাতে গমন করেছে, আল্লাহ রাসূল বসে আছেন। আর ওই মুহূর্তে জিমাদুল আজদি নবীর সামনে এসে বসলো, বসার পরে আল্লাহ পাকের রাসূলকে এক এক করে কথা বলতে লাগলো যে আপনি আল্লাহর নবী, নতুন নতুন মানুষকে কথা বলেন, তাহলে আপনাকে বলতে চাইছি ইয়া মুহাম্মদ ইন্না আরাকি মিন হাজিহিরনি, মুহাম্মদ কান খুলে শোনো, আমি একজন জিমাদুল আজদি, আমি একজন ভালো চিকিৎসক, আমি একজন ভালো ডাক্তার, আমি একজন ভালো কবিরাজ, তোমার মুখ দিয়ে নতুন নতুন কথা বের হয়। আবু সুফিয়ানেরা, উদবা, সাইবা, মক্কার বড় বড় নেতারা তারা জীবন জীবন মূর্তি পূজা করে যায়, তারা জীবন জীবন পাথর পূজা করে যায়, আর তোমার মতো একটা লোক নতুন কথা এসে মানুষকে বলে কি তুমি একটা কিতাব নিয়ে এসে মানুষের সামনে তুমি ব্যক্ত করো, তোমার মাথার মগজ খারাপ হয়েছে, ব্রেনটা তোমার তাল হয়েছে, কাজেই বলো তো আমি একজন চিকিৎসক, ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাতে আরোগ্য দান করে থাকেন, মানসা আফা হাল্লা, বলেন তো আপনার কোনো প্রয়োজন আছে কি? খুব একবার মাথাটাকে হিলিয়ে নড়িয়ে আমাদের খেয়াল করবেন, দেখেন জ্ঞানটা কেমন। তা আল্লাহ রাসূল এই কথাটা বললেন, নবীজিকে ঠিক করতে এসেছে কে, একজন কবিরাজ, তারা কি অভিযোগ করেছে তার ব্রেনটা কি হয়েছে
তখন আল্লাহ রসুলকে বলছে যে মান শাফা আল্লাহ, আপনার কোনো প্রয়োজন আছে কি? তখন আল্লাহ রসুল এই কথাটি শুনলেন। শোনার পরে এবার আল্লাহ রসুল দেখেন, এবার আপনাকে আমি বুঝাচ্ছি, নবীজি বলছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। নবীজিকে যখন ওই জিমাদুল আজদি বলল যে আপনার ব্রেন খারাপ হয়েছে, আপনার মগজে কাজ করে না, তাহলে আপনি একবার বলুন যে আপনার প্রয়োজন আছে কি, আমি সঠিক করে দিব। তখন আল্লাহ পাকের রাসূল কিছুক্ষণ চুপ থাকার পরে এবার নবীজি এই খুতবাটাকে তার সামনে পাঠ করলেন, আর এই খুতবাটা পাঠ করার পরে আল্লাহর প্রশংসা করলেন, এই আপনার এই খুতবাটার তর্জমা করলেন। তর্জমা করার পরে আবার সেই যেন আল্লাহ পাকের রাসূলকে জিমাদুল আবদি, যেমন আপনাকে বলি একটা মুরগিকে যদি আপনি ঢাল ছুঁড়ে মারেন, একটা শৃগালকে যদি ঢাল ছুঁড়ে মারেন, একটা কুকুরকে ঢাল ছুঁড়ে মারেন, কিংবা একটা মানুষের ক্ষেত্রে আপনার যদি এম করে চোট করে একটা পাথর যদি তার মাথায় ছুঁড়ে মারেন, তার মগজটা হিলে যাবে, মাথায় যদি লেগে যায় জমিনে পড়ে যাবে, তাল খেয়ে যাবে, হ্যানা না বলুন তো। তেমনি আল্লাহ পাকের রাসূল একবার পাঠ করেছে, তার মাথাটা তাল শুরু হয়ে গিয়েছে। ঠিক করতে এসেছিল কাকে? না তো আখেরি নবী মোহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু এই লোকটার মাথাটা টাল হয়ে গেল। তখন আবার ওই জিমাদুল আজদি আবার রিকোয়েস্ট করছে, আল্লাহ পাকের রাসূল আপনি যে খুতবাটা, না আপনি যে কি একটা আরবি বাক্য পড়লেন, আপনি এই দুই তিন লাইনের যা আপনি আরবি বাক্যগুলো পড়লেন আবার কি আমাকে পড়ে শোনাবেন? নবীজি বলছেন আল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছি আমার কোনো আপত্তি নেই। তখন নবীজি বলছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জামাদুল আজদি বলছেন আর একবার আমাকে শুনান। আর একবার শোনার পরে নবীজি তার রিকোয়েস্টে একবার নয় দুইবার নয় এই খুতবাটাকে জামাদুল আজদির সামনে তিন তিনবার পাঠ করলেন। আর তিন তিনবার পাঠ করার পর এবার জিমাদুল আজদি বলছেন লাকাদ সামিয়েত কাওলাল কাহানাতে ওয়া কাওলাস সাহারাতে ওয়া কাওলাস সুয়ারাই ফামা সামিয়েত মিসলা কালামাতিকা হাউলাই ওয়ালাকাদ বালাগনা নাউসাল বাহারে হাতে আদাকা উবায়কা আলাল ইসলাম ফা বায়াহুম। যেমন আল্লাহ বলছেন আমি জ্যোতিষীদের জাদুকরদের কবিদের আমি বিভিন্ন লোক থেকে লোকদের মুখ থেকে বিভিন্ন কথা আমি শুনেছি, কিন্তু উক্ত কথাগুলির মতো হাজার রোগী আমি সঠিক করেছি, কিন্তু এরকম পাগলার মুখ থেকে এরকম কথা শুনতে পাইনি। মানুষ মক্কার লোকের আপনাকে পাগল বলেছে, দেওয়ানা বলেছে, আপনার নামে বিশাল বিশাল কলঙ্ক রটিয়েছে, আমার কাছে যে অভিযোগ নিয়ে গিয়েছে, আপনি যে তিন তিনবার আমাকে যে আপনি কথাগুলি শোনালেন, আমার এই মগজটা টাল হয়ে গিয়েছে। আপনি বলেন তো হাত ইয়া দেখে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন, উবায়ু কাল আল ইসলাম, আমি ইসলামের উপরে বায়াত করব। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনবার শোনার পরে লোকটা মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় উঠেছে কথাটা? আমার দিকে এবার মগজ ঘুরান, কি ঘুরাবো? আল্লাহ পাকের রাসূল খুতবা তার সামনে কবে পড়লেন কথা বলেন এবার, মনে হয় আমার বিরক্ত হচ্ছে নাকি আপনাদের? কবার কবার পড়লেন? তিনবার। তিনবার পড়াতে তার মগজ কি হলো, কোন দিকে ফিরে আসলো? ইসলামের দিকে আসলো না? ইসলাম কবুল করলো? ইসলাম কবুল করলো। আল্লাহ কোরআনে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আল্লাহর কোরআন বলছেন যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক, আর আল্লাহ যাদের অভিভাবক, আল্লাহ বলছেন যদি আমার বান্দারা অন্ধকারে থাকে তাহলে আমি অন্ধকার থেকে আমি দায়িত্ব হয়ে তাকে আলোর দিকে আমি নিয়ে আসব। তাহলে জামাদুল আজদি ছিল অন্ধকারে, আল্লাহ পাকের রাসূল খুতবা পাঠ করলেন, তিনবার পড়ার পরে অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো, আল্লাহ বলছেন দায়িত্বটা আমার। তাহলে এখন আমি এই আপনার আমডল ঘাটের মা ও বোনদেরকে বুঝাতে চাই
যা আপনি বলেন তো, লোকটার সামনে তিনবার এই খুতবাটা পাঠ করার পরে তার মগজ আলাদা হয়ে গেল, জ্ঞান করে নিল, আলোর পথে চলে আসলো। তাহলে এই আমডল ঘাটের গ্রামের মানুষেরা, মা ও বোনেরা, জুমায় যা আপনি বক্তব্য শুনেন, হাজার হাজার জলসা হয়, আমি এটা মনে করি, আরেকজন অভিজ্ঞ একজন আলেম বলেছেন যে মালদা জেলার মাটিতে সবচাইতে জালসা ঘনর দিক দিয়ে যদি থাকে হরিশঙ্কর থানা আছে, আর দ্বিতীয় নম্বরে কালিয়াচক থানা আছে, তাহলে আপনাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দুইটা চারটা করে জালসা হয়, তাহলে আপনার পাড়ায় পাড়ায় দুইটা চারটা করে জালসা হয়, সাপ্তাহিকে জুমা হয়। তাহলে এবার আপনি বলেন তো যে আপনি আপনি সপ্তাহিকে আপনি জুমার খুতবা শুনতে পান, প্রতিদিন এখন জালসার আপনি আপনি বক্তব্য শুনতে পান, আর আপনার যেন ইমাম সাহেব মাঝে মাঝে ফজরে, মাঝে মাঝে জোহরে, মাঝে মাঝে আসরে আপনাকে আপনাকে দিনের কথাগুলি আপনার সামনে তাগিদ করে, তাহলে তিনবার বলাতে যদি তার মগজটা ঘুরে যায়, তাহলে আপনাকে এই আমডল ঘাটের গ্রামের লোকগুলোকে কতবার বলতে হবে, এটাই আমি বুঝাতে চাই। মাথায় উঠলো একটু? হ্যাঁ না বলুন জি, এটাই আপনাকে বুঝাতে চাইছি, এটা বুঝাতে চাইছি। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু মুসা আশআরি তিনি কোরআনটাকে খুলে দিয়েছেন, আর মানে বিবি বসে আছে, তার বিবি আবু মুসা আশআরির স্ত্রী বসে আছে, তো পাটাকে আপনার মেল করে দিয়েছে, শার্ট করে আছে, আর ওই পা যখন বিবি যখন শার্ট করে আছে, আবু মুসা আশআরি তার মাথাটা বিবির জাঙে রেখে দিয়েছে, বিবির কোথায় রেখেছে বলেন? বললাম জাঙে রেখে দিয়েছে, জাঙ্গে যে রেখেছে, তখন আবু মুসা আশআরি কোরআন পড়ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লা মিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, এই করে করে আবু মুসা আশআরি কোরআনটাকে পড়ে যায়, কোরআনটাকে পড়ে যায়। বিবি বলে যতবার স্বামী কোরআনটাকে ফেড়ে দিয়ে আমার স্বামীর মাথাটা আমার যে জাঙের ওপরে আছে, তো এতটাই আমাকে আনন্দ লাগে, আমার মনটা ভরে যায়, কোরআনের আওয়াজ শুনে মন ভরে যায়, আর এক তো স্বামী আমার মাথাটা তার মাথাটা আমার জাঙের ওপরে রেখেছে, এইদিকে আমার আনন্দ লাগে, এইদিকে আমার আনন্দ হয়ে যায়। তাহলে আল্লাহ রে এই রকমের মিল এবং মহব্বত, এই রকমের মিল এবং ভালোবাসা দুনিয়াতে যেমন আছে, তেমন আল্লাহ তাআলা আখেরাতে মোলাকাত করায়ও, আখেরাতে সাক্ষাৎ করায়ও। তাহলে একটা মহিলা কি করে যে আবু মুসা আশআরি কোরআন তেলাওয়াত করে, বিবির মগজটা আলাদা হয়ে যায়, তখন দুনিয়া এবং আখেরাতের তার জ্ঞান চলে আসে, মগজে তার কথাটা উঠে যায় যে আল্লাহ যেমন দুনিয়াতে মহব্বত আছে তেমনি আখেরাতেও মহব্বতটা রাখিও। তাহলে এই কোরআন পড়াতে যদি আপনার সুরে আপনার আওয়াজে যদি তার মগজটা ঘুরে যায়, তাহলে এই আমডল ঘাটের মা ও বোনেরা, বাবা ও ভাইরা আপনাকে কতবার বলে বুঝাতে হবে, এটাই আমি বুঝাতে চাই। আর এখন যদি বলেন যে রহিমার মারে পাঁটা শার্ট করতো, পাঁচ শার্ট করে যদি আপনি মাথাটা রেখেছেন, তখন পাঁচ মিনিট পরে কিছু হঠাৎ ঝিনঝিনি লাগছে, খালি তুমি বারবার কি করছো, হ্যাঁ কি না বলুন, চলো হঠাৎ, তাহলে এই মহব্বত থাকবে? হ্যাঁ, যখন এইভাবে আপনার বিবি যখন বলবে, তখন আপনার মগজ আরো ঘুরে উঠবে, তাহলে ইসলামের গান কি করে ঢুকবে জি? ইসলামের গান কি করে ঢুকবে? একটা লোক 500 টাকা নিয়ে এসে ইমাম সাহেবের কাছে, এটা বুঝাবার জন্য বলছি, হাদিস করার কথা নয়, কিন্তু আমি ফালতু কথা বলি না ভাই, লোক যদি চলেও যায় তো আমি এটা কোনোদিন আমি দুঃখ করি না, কিন্তু আমি কোরআন হাদিস ছাড়া বলি না, এটা আমি চেষ্টা করি যে আল্লাহ এইভাবেই বলাবার শক্তি দিও, আমি এটা আমি সবসময় মনে প্রাণে ছোট থেকে একে আছি। হ্যাঁ এবার আপনাকে বলছি, তো 500 টাকা দিয়েছে দান, তো মুলি সাহেব দোয়া করে দিও, তো মুলি সাহেব বলছে কিসের জন্য দোয়া করব, কি ব্যাপার নিয়ে তুমি নিয়ে এসেছো, তো তুমি একটু আমার আমাকে বলো, অ্যাপ্লিকেশনটা খুলে বলো, তাহলে ওটার নাম ধরে বলবো। তো বলছে আপনাদের মুখ থেকে তো বলতে শুনেছি যে গোপনেও রাখা যায় প্রকাশ্যও রাখা যায়, তা আমি আমার ব্যাপারটা গোপন রাখছি, ঠিক আছে তাহলে আপনি বসুন। বলছেন আপনি করেন আমি চলে যাচ্ছি, বলেন আপনি বসুন আপনার স্বামী দোয়া, আমি দোয়া বলছি, দেখেন দুনিয়াটা আছে কোনখানে, বলছে বলুন তো, আউযুবিল্লাহ
মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুলি সাহেব দোয়া পাঠ করে যায়। তো সে কিসের দোয়া চেয়েছে আল্লাহ এবং সেই ব্যক্তিটা জানেন, বলেন হ্যাঁ কি না? মুলবি তো জানে না। তখন মুলবি সাহেব দোয়া চালিয়ে যায়, দোয়া চালিয়ে যায়, চালাতে 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 500 টাকা হাতে নিয়ে আছে। আর নিয়ে আসার পরে তখন মুখ দিয়ে বের হয়ে গেল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তুমি কোরআনে বলেছো কোনো কিছুরই তোমার কাছে কম নাই, যা আল্লাহ চাইবো সেটাই তুমি আল্লাহ দিবে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি যো ভি চাওগে সব কুছ মিলেগা। আল্লাহ তোমার কাছে চাইতে গেলে তুমি খালি হাত ফিরিয়ে দিও না। তো তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, ভাই কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ জানি না। মুলবি সাহেব এইভাবে দোয়া করে যায়, দোয়া করতে করতে আল্লাহ তোমার কাছে চাইছি, রব্বে হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিও এবং তাকে আল্লাহ তুমি নেক সন্তান দান করিও। চট করে তখন তার হাত থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে, বলছে এক্ষণে তুমি আমার বিষ মেরে দিলা, 5 মিনিট আগে ভালোই লাগছিল। বলছে কেনে জি? বলছে উদু উনি আস্তাজ বিলাকুম, আল্লাহ তোমার কাছে চাইলে তুমি ফিরিয়ে দাও না, তো তোমার কাছে চাইছি, রব্বে হাবলি মিনাস সলিহিন, এই লোকটাকে আল্লাহ নেক সন্তান দান করিও। কুজ আমার ওটাই গোপন, আমি ছাইলা বন করার লেগে শুনি। এবার আপনাকে কোনটা বুঝাবো, ইসলাম আছে কোনঠে? এখন আপনাকে আমি বুঝাই, এটা বুঝানোর জন্য বলছি, কোরআন হাদিসের কথা নয়, বুঝানোর জন্য বলছি। এটাই এক মগজে কথাটা উঠান, কথাটা হলে এটাই, রুজির মালিক আল্লাহ, তোমার বিবির নাড়িতে যা দিয়েছে, মায়ের নাড়িতে যা আছে সেটাই যা দিয়েছে, আল্লাহ যতটাই দিয়েছে সেটাই তোমাকে নিয়ে নিতে হবে। আর যদি সেটা তুমি বিকল্প করে দাও, তার পজিটিভটা না হয়ে নেগেটিভটা যদি তোমার দ্বারা দিয়ে হয়ে যায়, তাহলে শুনে রাখো, রুজি দিবে আল্লাহ, সন্তান দিবে আল্লাহ, খেতে দিবে আল্লাহ, তোমার মাথা ব্যথা কিসের? তাহলে হে মুসলমান, এতদিন জালসা শুনে, এতদিন জুমায় বক্তব্য শুনে, তাবলিগি জামাতের আপনি কথা শুনে, হাজার হাজার সম্মিলন হয় সেই জায়গাতে শুনে, যদি তোমার মুখ দিয়ে 500 টাকার দান তুমি এই নিয়ে তো যদি তোমার থাকে, তাহলে বলো তো তোমার মগজটা কোন জায়গাতে দৌড়ে আছে? জি ভাইজান, মাথায় কথাগুলি উঠান, উঠিয়ে একটু জ্ঞান করেন। কেন এই আপনার আর আমার কি, সারা পৃথিবীর মানুষ ইতিহাস ছড়িয়ে আছে, এই খাব্বাব ইবনুল আর, তিনি ষষ্ঠ মুসলমান ছিলেন, উম্মে আম্মারের তিনি গোলাম ছিলেন, তো তার উপরে কাফেরেরা মক্কার লোকেরা লুম হর্ষক নির্যাতন চালায়, তো এত তার প্রতি নির্যাতন চালিয়েছে, তখন শেষ পর্যন্ত যখন সহ করতে না পেরেছে, তখন আল্লাহ রসুলের কাছে এসে হাজির। তা আল্লাহ রসুল ইতিহাসে যা পাওয়া যায় যে কাবার প্রাঙ্গণে, কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে আল্লাহ পাকের রসুল শুয়ে আছেন বা বসে আছেন, আর ওই মুহূর্তে খাব্বাব ইবনে আরত এসে আল্লাহ রসুলকে অভিযোগ করছে, ইয়া রাসূল আল্লাহ, খুব খেয়াল করে শুনবেন, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, কি অ্যাপ্লিকেশন বলতো? আল্লাহ রসুল, যেইভাবে এই দুষ্ট দুরাচারের আমার উপরে নির্যাতন করে, যেইভাবে এ দুষ্টরা আমার উপরে নির্যাতন চালায়, যেইভাবে এ দুষ্টরা আমার প্রতি অন্যায় করেছে, আপনি তাদের জন্য বদদোয়া করে দিন। কেননা আল্লাহ নবী আপনি আখেরি নবী, মানুষের জন্য যদি আপনি একটা ভালো দোয়া করে দিন সেটাও কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়, আর যদি আপনি একটা মানুষের জন্য বদদোয়া করে দিন সেটাও আল্লাহর দরবারে কারেন্ট কবুল হয়, তাহলে আমি আর এই নির্যাতন সহ করতে পারি না, আপনি একটু এদের বিরুদ্ধে বদদোয়া করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটাকে লাল করলেন, মুখটাকে রাগান্বিত হয়ে গেলেন, আর রাগান্বিত হয়ে গিয়ে তার খাব্বাব ইবনে আরতের দিকে দুই নয়ন মিলে লক্ষ্য করে দেখে, এই খাব্বাব তুমি শুনেছো কি, কোন কথা তুমি বলো, যে তোমার প্রতি নির্যাতন হয়েছে তার জন্য কাফেরের বিরুদ্ধে আমার কাছে অ্যাপ্লিকেশন তুমি জানাতে এসেছ? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এবার বলছেন, খাব্বাব তুমি কান খুলে শোনো, খাব্বাব তুমি কান খুলে শোনো, খাব্বাব তোমাকে বলছি, কান আর রাজুলো ফিমান কাবলাকুম ইফার লাহু ফিল আরজে বা ইজআলু ফিহি বা ইজাউ বিল মিনসারে বা ইজাউ আলা রাসিহি বা ইউসাক্কু বি ইসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু দালিকা আন দীন।
الدِّينِ وَإِمْشَاتُ بِعَمْسَاتِ الْحَدِيدِ مَدُونَ لَحْمِهِ مِنْ عَزْمٍ أَوْ عَصَبٍ وَمَا يَسُدُّهُ ذَلِكَ عَنْ دِينِ وَاللَّهِ لَا يُتِمَّنَّ هَذَا الْأَمْرَ حَتَّى أَسِرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَجَرَمَ لَا يَخَافُ إِلَّا اللَّهَ أَبِذَمَ عَلَى غَنَمِهِ وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ مَغُكَن যে বন্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননে আনি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি মাগো কান যে বন্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি মাগো তোরে আশাতে ভাবলে আমি মাগো তোরে ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি এপারে গো শান্তি মাগো অতি অপারে মা মুক্তি এপারে গো শান্তি মাগো অতি অপারে মা মুক্তি সকল ব্যথা ভুলাই রে তোর সকল ব্যথা ভুলাই রে তোর মুখের ওই নামি রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি মাগো কান যে বন্ধা ছোট রে মায়া ভুলিয়া রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব ও মায়া কা কামনে রইব ও মা রইব তুই গেলে মা আমিও যাব ও মায়া কা কামনে রইব এই কথাটি ভাবতে গেলে এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি মাগো কান যে বন্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি তুই মা জননে হেরার খনি রিচে অমূল্য ধন জানি একবার পড়েন তো সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাসূল বলছেন যে তাদের অবস্থাটা কি ছিল তুমি জানো যে তাদেরকে কি করা হয়েছে তাদের মাথার মাঝখানে করাত রেখে দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে তথাপি তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারেনি ইমসাত ব্যামসাতিল হাদিদ লোহার চিরনি দিয়ে তাদের পিঠকে আঁচড়ে তাদের চামড়াকে সরিয়ে দেওয়া হয়েছে গোস্তকে সরিয়ে দেওয়া হয়েছে হাড্ডি থেকে চামড়াকে পৃথক করে ফেলে দেওয়া হয়েছে নবীজি বলেছেন ওমায়া সুদ্দুহু দালিকা আনদিনি তথাপি এগুলো তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারেনি আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছি এই আপনার এই ইসলামী শাসন আল্লাহর কসম খেয়ে বলছি যে ইয়েমেনের রাজধানী
সানআ থেকে হাজরামাত পর্যন্ত একটা নারী একাকী ভ্রমণ করবে, কিন্তু সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। কিন্তু তোমরা বড়ই ব্যস্ততা দেখাচ্ছ। এই কথাটা যখন আল্লাহ রসুলের মুখ থেকে খাব্বাব শুনলেন, শোনার পরে তার জ্ঞানটা আলাদা হয়ে গেল, তার মগজটা আলাদা হয়ে গেল, তার মিজাজটা আলাদা হয়ে গেল। এই কথাটা শোনার পরে তার মিজাজ আলাদা হলো এটাই যে আল্লাহ রে আমার উপরে নির্যাতন কি, আমাদের পূর্বের লোকের যদি চিরনি দিয়ে লোহার চিরনি দিয়ে হাড্ডি থেকে গোস্তকে আলাদা করে দেওয়া হয়, মাথার মাঝখানে করাত রেখে দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, তাহলে তাদের তুলনায় আমার আজাব কিছুই নাই। না না না, আমি নবীকে আর বদ্ধ করতে বলবো না। তখন খাব্বাব ইবনে আব্দাল জ্ঞান করে নিলেন। আবার এই কথাটা শোনার পরে খাব্বা বলছেন, ইমান আমার এমন বৃদ্ধি হলো, ইমান এমন আর তাজা হলো যা আর বলার কিছু নাই। তাহলে আপনাকে বলছি, একবার নবীর মুখ থেকে পূর্বের ইতিহাস শুনলো, যে খাব্বাবের জ্ঞান চলে আসলো, মগজ ইসলামের কথা ঢুকে গেল, ইমানটা বৃদ্ধি পেল। তাহলে এই আমদল ঘাটের মানুষেরা আপনাকে বুঝাতে চাইছি, আপনাকে কতবার বুঝাতে হবে, কতবার মগজে ভরে দিতে হবে, এটাই আমি বুঝাতে চাই। জি, রাসূলের হাদিস আপনাকে বলছি, কোনো বাজে কথা তো বলি না। তো ভাইয়া, অতএব আমাকে আপনাকে জ্ঞান করতে হবে। এই যে সামনে কটা মা বোন বসে আছেন, তারা নবীর বাড়িওয়ালিরা, নবীর বাড়িওয়ালিরা একটা চুক্তি করেছে, তারা আলোচনা করেছে। আলোচনা কি করেছে, যে শুন, দেখেন বুঝাচ্ছি জ্ঞান কাকে বলে, শোনো। তারা বিবে বলছে, কি শুনবো? বলছে, আমাদের বাড়ি থেকে দেখ ডান দিকে লক্ষ্য কর, নবীর বিবিরা বলছেন, বাম দিকে লক্ষ্য কর, সামনে লক্ষ্য করো, পিছনে লক্ষ্য করো। কি লক্ষ্য করব? যে যখন তারা বাড়ি থেকে বের হয়, সুন্দর পোশাক পরে বের হয়, যখন তারা বাড়ি থেকে বের হয় নামি দামি চাদর পরে বের হয়, আর আমরা এমন ঘরে এসেছি না একখানা চাদর পাই না কাপড় পাই। কারা বলে? এরা নবীর বাড়িওয়ালিরা বলে। এই কথাটা তারা সবাই একযুক্ত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এক বাক্যে এই অভিযোগ করব যে পাশের বাড়িগুলোকে দেখতে পাওয়া যায় তাদের পুরুষেরা তাদের বিবিদেরকে কেমন করে সাজিয়ে রাখে, কেমন করে রং চং করে রাখে। আমরাও সেটা বলবো, আমাদেরকে এইভাবে এই দাও, এইভাবে এই দাও, এইভাবে এই দাও। আমরা অভিযোগ করব রাসূল আমাদেরকে কি না বলে। যখন আল্লাহ পাকের রাসূল বিবিদের কাছে গমন করলেন, প্রবেশ করলেন, আর ওই মুহূর্তে বিবিরাকে আল্লাহ বিবিরা বিবিরা সবাই একজোট হয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মোটা মোটা কাপড় লাগবে, চাদর লাগবে, আমাদেরকে আলতা ফিতা সোনা পাউডার লিপস্টিক লাগবে। তার মানে এগুলো আল্লাহ পাকের রাসূলকে অভিযোগ বলছেন যে আমাদের পার্শ্বের বাড়িগুলোকে দেখি, মেয়েদেরকে দেখি, মহিলাদের দেখি, তারা কত সুন্দর সাজসজ্জা আপনার জন্য পরিধান করে, তা আমাদেরও ভালো ভালো কাপড় দেওয়া হোক, চাদর দেওয়া হোক, আমাদেরকে আমাদেরকে সুন্দর সুন্দর কাপড় করে পরে দেওয়া হোক। এই কথাটা নবীজিকে যখন বললেন আল্লাহ পাকের রাসূল, এবার গালা হাত দিয়ে বিবিদের সামনে বসে পড়লেন। কেন বসে পড়লেন? আপনাকে একটা কথা বলি, আপনার যদি পকেটে, আপনার পকেটে যদি একটা টাকাও না থাকে, আর ওই মুহূর্তে আপনার পোতা এসে আপনার কানের গোড়ায় ব্যান 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 করে, দাও দাদু দাও, দাও পাঁচ টাকা দাও, দাও দুই টাকা দাও, একটা টাকা নেই, আপনাকে পাঁচবার দশবার পনেরোবার বিশবার বলাতে মগজটা আপনার আলাদা হয়ে গিয়েছে। রাগ বশত নিজের পোতাটার গালে আপনি তামাচা বসিয়ে বসিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল চিন্তা হলেন যে আমার কাছে নেই, আর বিবিরা এইভাবে আমার কাছে অভিযোগ চলেছে, আল্লাহু আকবার। তখন যেন এই আল্লাহ পাকের রাসূল যখন এই কথাটা বলেছেন, নবীজি একবারে চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন। আর ওই মুহূর্তে আল্লাহ রাসূলের শ্বশুর দুইটা নবীজির বাড়িতে গমন করেছেন, কে? একটা হলো আবু বকর আর একটা হলো উমার। তা আবু বকর গমন করলেন, উমারও গমন করলেন। তো সর্বপ্রথম উমার মুখ খুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আমি যতবার আপনার বাড়ি এসেছি, জামাইকে দেখতে এসেছি, মেয়েকে দেখতে এসেছি, আমার জামাইয়ের মুখটা হাসি খুশি দেখতে পেয়েছি, বেটির মুখটা হাসি খুশি দেখতে পেয়েছি, আজকে আপনার ব্যাপারটা কি? কেন আপনার মুখ দিয়ে এইরকমটা হয়? তার মানে আপনার মুখটা বোঝা যায় যে ভারী ভারী বুঝাচ্ছে, চোখটা অস্ত্র অস্ত্র বুঝাচ্ছে, জল মনে হয় আপনার বয়ে আসবে। আল্লাহ পাকের রাসূল এবার টোটাল বিবিদের কথাগুলি সব খুলে 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 বলে দিলেন। আর যেমনই বলে দিলেন, ফাকামা আবু বকর
ইলা আয়েশা, আবু বকর দাঁড়িয়ে গেলেন আর আয়েশার চুলের ঝুঁটিটা ধরে নিলেন, ফাকামা উমর ইলা হাফসা, উমরও দাঁড়িয়ে গেলেন আর উমর দাঁড়িয়ে যাওয়ার পরে তার বেটি হাফসার চুলের ঝুঁটিটা ধরে নিলেন, দিয়ে আপনার যেন বাপ বেটিকে শিক্ষা দিচ্ছে বল, তার গালে তার যেন তাকে আদবের কিছু মার মারলো, তাকে শিক্ষা দিল বল, জামাইয়ের কাছে যেটা থাকবে সেটা চাইবি, না থাকবে না চাইবি, এইভাবে জামাইকে কষ্ট দিয়েছ আর ভারী আপনার মন নিয়ে এই জায়গাতে বসে আছে, যতবার এসেছি জামাই আমাদের দেখে খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি, তাহলে বলো তো বেটি এর আগে এসেছি তোমরাও খুশি জামাইয়ের কাছে এইভাবে জুলুম করে আর জিনিস চাইব না, এরকম হয়েছে। বাপ দুই বাপ দুই বেটিকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা যখন দিল তখন আয়েশা বললো, হাফসা বললো, ঝাঁকে ঝাঁকে আরো যা সব বিবিরা ছিল তখন তারা বললো হ্যাঁ 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 আর চাইবো না, এটা আমাদের চাওয়াটা অপরাধ হয়েছে, আল্লাহ রাসূল আপনি মনে কিছু নিয়েন না, আপনি দুঃখ প্রকাশ করিয়েন না, আমাদের চাওয়াটা ভুল হয়েছে। তাহলে এই আদব এই শিক্ষা দেওয়ার পরে আপনার মেয়েটা এই আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালিরা যদিও জান্নাতি, তারপরে এই অভিযোগ করেছিল, যখন তাদের আদব দিল শিক্ষা দিল তখন তাদের জ্ঞান আসলো, এক চান্সেই বুঝে গেল, আপনার মেয়েটাকে বুঝান তো, চোখের সামনে দিয়ে পাতলা অন্ডা পড়ে চলে যায় মিটনা হাই মাদ্রাসা হাই স্কুল চলে যায়, আপনি আপনার মেয়েটাকে জ্ঞান দিন যে তুমি তুমি যেন গ্রাজুয়েট পাস করো, মেয়ে তুমি কি করো, আপনার তাগিদে আপনার প্রেসারে বাবা মার প্রেসারে এইদিকে এগিয়ে চলে যাচ্ছে, সেটা বিরোধীর কথা বলছি না, কিন্তু পার্শ্বে যে মসজিদখানা আছে কিছু জ্ঞানের কথা শিখবে, দিনের কথা শিখবে, বাবা মাকে কিছু শিক্ষা দিবে, আপনার মেয়েটা বিবাহ হওয়ার পরে স্বামীকে কিছু জ্ঞান দিবে, শ্বশুর শাশুড়িকে কিছু জ্ঞান দিবে, সেটা আপনার দিকে কোনো মগজে উঠছে না, মগজে উঠবে আপনার কখন, আর আপনার মেয়েটা এইভাবে ঢং 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 করে চলে যাচ্ছে পার্শ্বে মসজিদ দিনের শিক্ষার জন্য, আপনার ব্রেনেই যাচ্ছে না। তাহলে এক চান্সে যদি বিবিরা এইটা শিখে নাই তাহলে আপনার মেয়েকে কতবার বুঝাতে হবে, মানুষ আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনি যেমন এইভাবে এরকমটা দুর্বল শয়তানের চক্রান্তে আপনি যে অন্ধকারে পড়ে আছেন সেমনি আপনার মেয়েটাও যাচ্ছে, তাহলে কখন মগজে উঠবে, উঠবেটা কখন, এটা আপনাকে জ্ঞান করতে হবে। এই জন্য আল্লাহর কোরআন কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ ওয়ালিউল লাযিনা কাফারু, আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ওয়াল্লাযিনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুত, ইখরিজুনাহুম মিনাজ নূর ইলাজ জুলুমাত, উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহর কোরআন, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক, অন্ধকারে থাকলে আল্লাহ তোমাকে আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, আলোর পথে নিয়ে যাবে, তখন ওই বান্দার কোন রকমের টেনশন থাকবে না। জি ভাই, অতএব আপনাকে জ্ঞান করতে হবে। আল্লাহর কোরআন কি বলেছেন জানেন, কামাসালিস শায়াতিন, মুনাফিকরা হলো শয়তানের মতো, কেমন শয়তানের মতো, যখন তাদেরকে বলে আল্লাহর কোরআন বলছি ওয়াকাল আল ইনসানি কুফর, যখন তাদেরকে বলা হয় যে তোমরা কাফের হয়ে যাও, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা মুশরিক হয়ে যাও, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা বেদিন হয়ে যাও, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা দিনকে ত্যাগ করো, আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে তোমরা ত্যাগ করো, তোমরা কাফের হয়ে যাও, তখন কি করে, ফালাম্মা কাফারা, অতপর যখন কাফির হয়, অতপর যখন কাফির হয়ে যায়, অতপর যখন সে মুশরিক হয়ে যায়, তখন এই শয়তান তাদেরকে জবাব দেয়, কালা ইন্নি আখাফুল্লাহ, এরে নাদান এরে কাফির শুন, আমি আল্লাহকে দেখে ভয় করি, কালা ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি, যিনি হচ্ছেন সারা জাহানের মালিক,
সারা বিশ্বের মালিক আল্লাহ তাআলা বলছেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে, কিন্তু এটা জেনে রাখো যে এই শয়তানের চক্রান্তে পড়ে তোমরা কাফির হলে আর শয়তান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় যে আমি আল্লাহকে ভয় করি, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনকে ভয় করি, তাহলে এটা শুনে রাখেন তো সেও বাঁচতে পারবে না, পরিচয়টা হলো মুনাফিকের। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তারা যে এইভাবে বলে তারা কাফের হয়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে তারা মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এই দুই দল উভয় পক্ষ আল্লাহর জাহান্নামে যাবে। ওয়াজালিকা জাযাউয যালিমিন, দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, এটাই জালেমদের জন্য বদলা, এটাই হবে তাদের বদলা। এখন বুঝাতে চাই, কি বুঝাতে চাই, এখান থেকে আপনি একটা মত পেশ করুন, একটা শিক্ষা নিয়ে নেন। এটা তো কোরআনের আয়াত দিলাম আপনাকে, শয়তান বলে কাফের হও, কাফের হয়ে যায়, আর যখন সে কাফের হয়ে যায় বলছি ইন্নি আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। এবার আপনাকে বলি, আপনি একজন ভালো মানুষ, প্রতিদিন আপনার কাছে একটা জুয়াখোর লোক আছে, প্রতিদিন আপনার কাছে একটা মদঘোর লোক আছে, মা বোনদের কাছে প্রতিদিনই একটা কোনো জাতপাত বুঝে না ওই নারীটা আসে, কিন্তু সেই নারীটা ভালো যার কাছে যায়, তখন কি বলে একে কি করে বিভ্রান্তিতে নিয়ে আসা যায়, পুরুষটা বলে একে কি করে বিভ্রান্ততে নিয়ে আসা যায়। দুনিয়ার মানুষরে যখন এই করে করে আপনাকে খারাপ পথে নিয়ে আসে, আপনি বলেন তো একজন ভালো একজন ব্যক্তি দেশে আপনার নাম আছে, আর লোকটা আপনাকে মানুষের সামনে নোংরা পথে নিয়ে যাওয়ার জন্য সচার অচার আপনার সাথে কথা বলে, যখন তখন যেখানেই সাক্ষাৎ হয় সেখানেই আপনার সাথে কথা বলে, তার মানে শয়তানের কাজ হলো তাকে বিভ্রান্তি করে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। আপনাকে মগজ করে নিতে হবে যে এই লোকটা যে আমাকে ডাকে, এই লোকটা যে আমাকে বলে, তাহলে এই লোকটা যে বলে তো আমাকে সৎ পথের দিকে বলে, না আমাকে বাঁকা পথের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আপনাকে সে কথাটার মূল্যায়ন করতে হবে, আর মূল্যায়ন না করে যদি তার দিকে আপনি ফিরে যান, তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন শুনে রাখো কানা আকবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে, উভয় জাহান্নামে যাবে, দুই দলই জাহান্নামে যাবে। কথাগুলো উঠান, মগজ করুন, জ্ঞান করুন, ফিরে আসুন ইসলামের পথে। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে বৃদ্ধি করেন। সকল পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে মা বোনেরা, বাবা ভাইয়েরা, প্রতিদিন জালসা শুনি কিন্তু আমাদের মগজে কথাগুলো উঠছে না। জি হ্যাঁ, কোরআন এবং হাদিসের এমন একটা আলোচনা যে সারা রাত আলোচনা চলবে, সারা রাত আপনি আলোচনা বক্তারা বক্তৃতা দিবে, যোগ্য বিজ্ঞ আলেমের হাদিস এবং কোরআনের কথা বলবে, ঠিক আছে, কিন্তু শুনে নিচ্ছি, কিন্তু আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি, জ্ঞান তো আমাকে করতে হবে, মগজে তো আপনাকে এই কথাটা উঠাতে হবে। জি, একটা ইতিহাস শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন, ইতিহাসটা শোনালে আপনার মগজে আশা করি এই কথাটা উঠবে ইনশাআল্লাহ। কি কথাটা? আল্লাহ পাকের রাসূল কোন এক যুদ্ধ থেকে ফিরার পথে, দেখেন জ্ঞানটা কেমন, ফিরার পথে কোন একটা চাটিয়াল ময়দানে আল্লাহ পাক রাসূল ওই জায়গাতে সাহাবীরা একটা বিশ্রাম নিচ্ছেন। এক দেহাতি ব্যক্তি তখন ওই চাটিয়াল ময়দানে খুব দূর প্রান্তে মানে ঘোরাফেরা করছে, তখন আল্লাহ রাসূল তাকে কিন্তু ডাকছে, আওয়াজ দিচ্ছে, আমাদেরকে খেয়াল আছে তো, দেখেন এই এক চান্সে যে মাথায় যে জ্ঞান করছে এটা আপনাকে বুঝাতে চাইছে। তখন বলছে যে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন কি বলছেন, হাল্লাকা ফি খায়ের, তুমি কি খায়ের চাও, তার মানে হলো তুমি কি ভালাই চাও। তখন ওই দেহাতি ব্যক্তিটা বলছে যে কোনখানকার একটা লোক আমাকে কোন কথা বলে এটা ঠিক আছে, তো কি ভালো কি খায়ের কি এমন কল্যাণ আছে। আল্লাহ পাক রাসূল বলছেন যে খায়রের মানে হলো এটাই যে তোমাকে আমি যেটা কথা বলতে চাইছি, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি তোমার মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায়, এটা যদি তোমার মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ হয়ে যায়, দিল থেকে যদি তোমার কথাটা উচ্চারণ হয়ে যায়, তার মানে আপনাকে বলছি বিশাল একটা আপনি পাপ করে যাচ্ছেন, তার মানে মদের পাপটা বড় পাপ করে যাচ্ছেন,
জেনার পাপটা বড় পাপ আপনি করে যাচ্ছেন, তাহলে এই পাপগুলো আপনার দ্বারা দিয়ে হয়। কিন্তু হঠাৎ কোনো একটা আলেমের সামনে আপনি দেখা হলো, ওই আলেমটা আপনাকে জ্ঞান দিচ্ছে, বন্ধুরে তোমার ব্যাপারে বিভিন্ন প্রকারের কথা শুনেছি, সারাটা আমডোল ঘাট বলে নয়, হরিশ্রামপুর থানা বলে নয়, সারা মালদা জেলা তোমার ব্যাপারে কলঙ্ক ছড়িয়ে গিয়েছে, কি ভাই তাহলে তুমি এই কাজ করো, এই রকম নোংরা পথে তুমি চলো, তাহলে তোমাকে একটা কথা বলছি, জীবনে এগুলো ছেড়ে দাও, নাহলে জাহান্নাম জান্নাত দাও তো দূরের কথা, জান্নাতের সেনখানা পর্যন্ত পাবে না। এই কথাটা শোনার পরে আপনার মগজ উঠে গেল, আপনি জ্ঞান করে নিলেন। আপনি সেই দিন থেকে রাত্রি উঠে আপনি মসজিদে গিয়ে কিংবা বাড়িতে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে আপনি তোবা শুরু করলেন, তাওবাতান নাসুহা খালিস নিয়াত আপনি তোবা শুরু করে দিলেন, তোবা করলেন। এটাই মাবুদগ, একটা আলেমের কাছ থেকে আমি যে জ্ঞানটা পেয়েছি, মগজ আল্লাহ উঠে গিয়েছে, ছিলাম অন্ধকারে, এই আলেমের দ্বারা দিয়ে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করেছো, আল্লাহ তোবা করে নিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় কাজে যাব না। এটা তোবা হলো। এই কথাটা কেন ঘুরালাম তো বলছে যে তুমি খালিস নিয়েতে অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, সাক্ষ্য দিবে এটাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ইলাহা নেই, পশ্চা নেই, এটা যদি তুমি বলে দাও তাহলে তুমি তোমার পূর্বের গুনাহ যা আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা আমার বুঝতে পারছেন তো? আপনাকে হাদিস শোনা, যেটা একটা ইতিহাস। তখন ওই লোকটা পাল্টা জবাব দিচ্ছে, কোনখানকার তুমি লোক? তখন বলছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম একজন সারা বিশ্বের নবী যার নামটা উল্লেখ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই বিশ্ব নবী তোমাকে বলছি। লোকটা পাল্টা আবার জবাব দিচ্ছেন যে শোনো, আপনি বলছেন আমি বিশ্ব নবী, এটা ঠিক আছে, তো একটা রাস্তাতে একটা লোক ছাগল নিয়ে চলে যায়, একটা রাস্তা দিয়ে একটা লোক মহিষ নিয়ে চলে যায়, একটা রাস্তা দিয়ে একটা লোক গরু নিয়ে আপনার কুমেদপুরের হাট নিয়ে চলে যায়, শামসির হাট নিয়ে যায়, তাহলে এই লোকটা যদি বলে যে আমি এইরকম একটা মানুষ, এইটা আমি একজন নবী, তাকে কি মানা যাবে আল্লাহ পাকের রাসূল? না মানা যাবে না। তাহলে আপনি যে নিজে থেকে বলছেন যে আমি একজন নবী, তো নবীর প্রমাণ আপনাকে দিতে হবে। তার মানে কি যে আমি যে একটা আলেম, তো আলেমের একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, নইলে আমি আপনাকে আলেমের পরিচয় দিতে পারবো না। মুখে দাড়ি রেখে এটা আলেমের পরিচয় নয়, মাথায় টুপি বড় একটা পাঞ্জাবি পরে নিয়েছি তার জন্য যে লোকটা আলেম সেটা কথা নয়, সার্টিফিকেট ডকুমেন্ট দেখাতে হবে। তখন এই লোকটা পাল্টা জবাব দিচ্ছে আল্লাহ পাকের রাসূল যে আপনি আপনি নবী বলছেন, এটা ঠিক আছে, তাহলে আপনার প্রমাণটা কি আছে, কি দেখে আপনাকে বিশ্বাস করা যায় আপনি নবী? কথা ওর ওর প্রশ্নটা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ না বলুন তো দেখি। নবী বলছেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তো তাকে বিশ্বাস করাটা উচিত ছিল তো, কেন নবী তো মিথ্যা কথা বলেন না? জি, কোন নবীরা কোনদিন মিথ্যা কথা বলেননি। বলছে আর আপনি এভাবে বলছেন, আমি না নেব আপনাকে? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা প্রমাণ আছে আমার কাছে, কি বলছে? উনজুর, ভালো করে শুনবেন, নবী বলছেন তুমি ওই দিকে একটু তাকাও, আল্লাহ পাকের রাসূলের পার্শ্বে আছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন তুমি একটু তাকাও। নবীজি যখন আঙ্গুলের ইশারা করে যখন তাকে একটু দূরে লক্ষ্য করতে বললেন, ওই লক্ষ্য করার পরে পরে 200 মিটার কিংবা 300 মিটার দূরে একটা গাছ আছে, ওই গাছটাকে আল্লাহ রাসূল বললেন তুমি দেখো, ওই গাছটার দিকে লক্ষ্য করে দেখো, ওটাই হলো আমার প্রমাণ। বলছে কি থেকে প্রমাণ, এর প্রমাণটা আপনি দিবেন তো? বলছে হ্যাঁ। তখন নবীজি বলছেন যদি আমি এই গাছটাকে তোমার কাছে এসে হাজির করে দিতে পারি তাহলে তুমি কি আমাকে নবী বলে মানবে? বলছে হ্যাঁ অবশ্যই আমি মেনে নিব। বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ আমি মেনে নিব। জ্ঞান কাকে বলে বন্ধু আমার? এই আমনুল ঘাটের মা বোনেরা, বাবা ভাইয়েরা চিন্তা করুন, জ্ঞান করুন, দুনিয়াতে আমরা বেঁচে আছি, আর ফিলিস্তিনের লড়াই, আপনার ইসরায়েলের লড়াই, দেখেন তো বাবরি মসজিদ চলে গেল, আপনার মসজিদ চলে গেল, আপনার আজকে এই রকম হয়ে আপনার জন্য মুসলমান ছারখার হচ্ছে, হায়রে আল্লাহ কখন জ্ঞানে উঠবে, এটা আপনাকে বোঝাতে চাই। তখন বলছেন এই গাছটা যদি আমি তোমার কাছে নিয়ে এসে হাজির করে দেই তাহলে কিন্তু তুমি আমাকে নবী বলে মানবে? কে মানবে না? অবশ্যই মানবো। আল্লাহ রাসূল বলছেন যে হে আল্লাহ, এই একটা বিশাল পরীক্ষার মধ্যে আমি পড়ে গিয়েছি। নবীজি এবার কি করলেন,
ওই গাছটাকে আল্লাহ পাকের রাসূল আঙ্গুলের ইশারা করলেন, ফাআসারা বিয়াদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ওই আঙ্গুলের ইশারা দিয়ে গাছটাকে ইশারা করলেন, আর যেমনই নবীজি ইশারা করে দিয়েছেন, এই গাছ তুমি 200 মিটার দূরে আছো, কিন্তু ওই গাছটা তুমি আমাদের কাছে যেইভাবে হোক তুমি চলে এসো। সুবহানাল্লাহ, হাদিসের ভাষায় এসেছে তাকুদ্দুল আরজা খাদ্দান। কি বললাম? তাকুদ্দুল আরজা খাদ্দান। ওই জোয়ার সহ আপনার যেন জমিনকে চিড়ে ফেড়ে গাছটা, যেমন আপনি বাইকের চাবিটা যখন ওয়ান করবেন, আপনি পিকআপের চাবিটা ওয়ান করবেন, বুলুরুর চাবিটা যখন ওয়ান করবেন, গিয়ারে আপনি পা দিবেন, গাড়িটা আপনার চলতে শুরু করে দিবে, নবীজি যেমন ইশারা করলেন তেমনি যেন ওই গাছ আস্তে 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 জমিন ফেড়ে রসুলের কাছে, ওই দেহাতি ব্যক্তির কাছে এসে হাজির হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। তখন এবার নবীজি বলছেন, কি সৎ ছিল তোমার সাথে আমার, তোমার সাথে কি আমার সৎটা ছিল, সৎটা তুমি এখন বলো। বলছে হ্যাঁ, কি সৎ ছিল? এটাই শর্ত হলে, এটাই যে আপনি বলেছেন যদি আমি হাজির করে দিই আমি আপনার দিনকে মেনে নিব, সেটাই না? সেটা নয়, সেটাই। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এবার শুনো, যখন তুমি মানতে চেয়েছ, এবার সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখার পরে এবার ওই আবার দেয়াত বলছেন যে গাছটাকে ওখানে যা, বলছে হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু অতক্ষণ আমি বলবো না, যতক্ষণ তুমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ না তুমি পাঠ করেছো। সুবহানাল্লাহ, এটা একটা মজিদার স্বরূপ, আল্লাহ রাসূলের একটা দৃশ্য দেখালেন ওই আপনার দেহাদিকে। হাই রে মানুষ, নবীজি এবার বললেন যে এবার দেয়াত তুমি পড়ো। তখন এই দৃশ্য দেখার পরে তার মগজটা আলাদা হয়ে গেল, ব্রেনটা টাউরি লাগার মতো হয়ে গেল, যেমন টাউরি লাগার মতো হয়ে গেল। সঙ্গে সঙ্গে এবার ওই দেহাতি বলছেন, কি পড়তে হবে আল্লাহ রাসূল আমাকে বলে দিন, শিখিয়ে দিন। তখন নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি সাক্ষ্য দাও কোনো উপাস্য নাই, কোনো এলাহ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ, এই দৃশ্যটা দেখার পরে লোকটা ছিল অন্ধকারে, ওই লোকটা ফিরে এলো আলোর পথে। কাজে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালি আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইখরিজুনাহুম মিনাদ নূরি ইলা যুলুমাত। জি, এই দৃশ্য দেখার পরে এবার আপনার সাথে কথা বলুন, এক চান্সে এই দৃশ্য দেখার পরে লোকটা জ্ঞান পেল না পেল না, জ্ঞান করলো কি করলো না, অন্ধকারে ছিল আলোর পথে আসলো কি আসলো না? আসলো। তাহলে এই জাতিকে কতবার বলতে হবে, কতবার বলতে হবে? অতএব মগজে তুলুন, তুলে আপনি কথাগুলি বাড়ি নিয়ে যান। সত্যি কোরআন এবং হাদিসের যদি আলোচনা হয়ে থাকে তাহলে এটা আপনাকে জ্ঞান করে নিতে হবে। জাল্লা সত্যি কত রাত্রে জালসা শুনলাম, এই কথা শুনলাম, ওই কথা শুনলাম, আল্লাহ আমার জ্ঞান আসলো, এটা বুঝতে পারলাম। আপনি যদি অন্ধকারে ডুবে থাকেন, অন্ধকারে ডুবে থাকেন মানে কি, যে আপনি নোংরা পথে এখনো আছেন, আপনি দুনিয়াবি কাজের জন্য আপনি লিপ্ত থাকেন, আপনি দুনিয়াবি কাজের জন্যই আপনি সারা রাত সারা দিন কাটিয়ে দেন, রাতটা আপনার জাগরণ হয় তো দুনিয়ার স্বার্থ হয়, সারা দিন যে আপনি চলে ফিরে বেড়ান তাহলে দুনিয়ার স্বার্থেই চলেন এবং ফিরেন, তাহলে যেই জায়গাতে অনাবি অনন্তকাল থাকতে হবে সেই জায়গার জন্য আমার আপনার মগজে কখন ঢুকবে, তাহলে আপনাকে এটা আমি বুঝাতে চাইছি। যারা ছিল নবীর জমানায় অন্ধকারে, ইতিহাস কেউ দেখে শুনে তারা জ্ঞান করেছে, তা কেউ শুনে জ্ঞান করেছে, নবীর মুখ থেকে এক দুইবার বলার পরে তারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছে, তাহলে আমি আপনাকে শেষ কথা এটাই বলবো, বন্ধুরে আসুন ফিরে আল্লাহর দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানের দিকে ফিরে এসো, যে আমরা কোন পথে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ডাকুন আল্লাহকে, হে আল্লাহ আমি ছিলাম অন্ধকারে, আল্লাহ তোমার কাছে তওবা করি, মাগফিরাত কামনা করি, আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও, নিশ্চয় আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু এটা আপনি মাথায় রাখুন, এটা আপনি মাথায় রাখুন, যদি এইরকম হয়ে আমার আচার আচরণ থেকেই যায়, আর থেকে যদি আমি কবরে চলে যাই,
তাহলে আর কিছু বলার দরকার নেই, রিহাই আর থাকবে না। বন্ধু আমার, তাহলে কথাগুলির মাথায় উঠান, কথাগুলির মাথায় উঠান। সামনে মা বোন বসে আছেন যে কটা লোক, আর যে কটা লোক সামনে পুরুষ বাবা ভাইরা বসে আছেন তাদেরকে বলছি, যারা আছেন আমি তাদেরকে ভাগ্য মনে করব। যে হাজার হাজার প্রতিদিন তো জালসা শুনেন, এই তো জালসা শুনছেন, শুরু তো হলো, কিন্তু আপনাকে সেটাকে আমলে পরিণত করতে হবে। জি হ্যাঁ, সেটাকে মগজে উঠাতে হবে, ভালোটাকে ধরতে হবে, মন্দটাকে ছেড়ে দিতে হবে, সেটা যেন আমার আপনার মগজে থাকে, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন কোনো রিহাই থাকবে না। ভাইজান আমার, এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন একটা অন্য আয়াতে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছেন, যারা তোমরা ঈমান এনেছো, হে মুমিনেরা যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ সারা তিনি জ্বললেন, সারা দুনিয়ার সারা পৃথিবীর তিনি হলেন মালিক, সে মালিককে তোমরা ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলছেন, কুনু মাস সাদিকিন, তুমি ঘুরবে, তুমি ফিরবে, তুমি চলবে, তুমি হাঁটবে, তুমি রাস্তা দিয়ে চলবে। তো তুমি শুনে রাখো যে ভালো লোকের সাথে, ভালো মানুষের সাথে, ভালো মানুষের সাথে, ভালো লোকের সাথে তুমি উঠা বসা করো, চলাফেরা করো। একটা খবরদার, নোংরা লোকের সাথে বসতে যেও না, একটা খবরদার বাঁকা লোকের সাথে তুমি খবরদার বসতে যেও না, না তো যা তোমার ঈমান আছে সেটাও তোমার কাছ থেকে আউট করে দিবে। তাহলে আপনাকে বলতে চাইছি, আল্লাহ নিজেই কোরআনে শিক্ষা দিচ্ছেন, এরা দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, কোন মাস সাদেকিন, যারা সত্যবাদী লোক, যারা জ্ঞানী লোক, যাদের কাছে দিনের কথা পাওয়া যাবে, যাদের কাছে জ্ঞানের কথা পাওয়া যাবে, ওই লোকগুলোর কাছে তুমি বসো, তাদের কাছে দিনের কিছু জ্ঞান শিখে নাও, তাদের কাছে সত্যবাদী লোকদের কাছ থেকে দিনের শিক্ষাটা শিখে নাও, জ্ঞান করো। আর যখনই তোমার কথা, ওই দিনের শিক্ষাওয়ালা মানুষটা যখন তোমাকে ওই জ্ঞানের কথা বলবে, তখন দুনিয়ার পাপের কথা আপনার মগজে উঠবে, আল্লাহরে আমি উমুক জায়গাতে এই কাজ করেছি, উমুক জায়গাতে এই কাজটা হয়েছে, উমুক কথা আমার উমুক জায়গাতে হয়েছে, দুনিয়ার কথা আপনার মগজে আমার মগজে ঘুরে আসবে। তাহলে এই সত্যবাদী লোকদের সাথে ঘুরো, চলো ফিরো, আল্লাহ নিজেই কোরআনে শিখিয়ে দিলেন। অবশ্যই দেখবে বাঁকাবাতে থাকতে গেলে তার দ্বারা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন বাগানের ফুল।